চিংড়ি মাছের মালাইকারি আমি আমার মতো ট্রাই করেছি, এইভাবে করে তোমরা দেখতে পারো, খারাপ লাগবে না, খুবই ভালো লাগবে। এর জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, আদা বাটা, টমেটো কুচি, কাজু বাদাম বাটা, কাঁচা লঙ্কা যেটা ছিঁড়ে নিয়েছি, আর নিয়েছি রসুন বাটা, আর নিয়েছি চিংড়ি মাছ যেগুলোকে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর আছে নারকেলের দুধ। এবার আমি কড়াইয়েতে তেল গরম করে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো অল্প ভেজে তুলে নেব, বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যেতে পারে। এবার আমি ওই তেলেতেই কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন বাদামি রং হয়ে যাবে তখন ওর মধ্যে আমি কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। টমেটো পেঁয়াজ সব ভাজা হয়ে গেলে রসুন বাটাটা দিয়ে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না রসুনের গন্ধটা যায়। রসুনের গন্ধ চলে গেলে দিয়ে দেবো আদা বাটা। আদা বাটা দিয়ে একটু কষিয়ে নেব, তখন একটু নুন হলুদ চিনি নুন পরিমাণ মতো দিয়ে সব কিছু একসাথে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। সব মশলার সাথে চিংড়ি মাছগুলোকেও ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এদিকে নারকেলের দুধ সঙ্গে যে কাজু বাদাম বাটানোটা ছিল সেটা মিক্সড করে নিলাম। এদিকে দেখতেই পাচ্ছ কষানো হয়ে গেছে, আর আমি নারকেলের দুধটা ওর মধ্যে দিয়ে ভালো করে সেটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ পর আমরা একটু গরম জল দিয়ে দেবো। হ্যাঁ, তোমরা চাইলে ঠান্ডা জলও ইউজ করতে পারো, ব্যাস ফুটে এলেই নাবিয়ে ভাতের সঙ্গে খেয়ে দেখো, খুব টেস্টি হয়েছিল কিন্তু।